দেখতে দেখতে কিন্তু চলে আসলাম নিউ ব্যারাকপুরে, নিউ ব্যারাকপুরের ঠিক গাঙ্গুলি বাড়ির মোড়ে। তোমাদের এখানে নিয়ে এসেছি গাঙ্গুলি বাড়ির মোড়েতে। এখানে যে জন্য এসেছি সেটা হলো আগামীকাল শিবরাত্রি, 18ই ফেব্রুয়ারি। এই শিবরাত্রি উপলক্ষে এই বাড়িতে বড় করে শিবের পুজো হয়, অর্থাৎ শিবরাত্রি উদযাপন করা হয়। তো সেই বাড়ির সামনে এসেছি। এই হচ্ছে সেই শিব মন্দির। শিব মন্দিরটিকে বেশ সুন্দর সাজানো হচ্ছে, বাইরে টুনি দিয়ে কিন্তু ঘেরা হয়েছে। এটা এখন টেস্টিং চলছে, তো এটা লাগানো হয়ে গেছে অলরেডি, সন্ধ্যা থেকেই জ্বলবে। ভেতরে শিবলিঙ্গ তোমাদের দেখাবো। এখানে কালকে ভীষণ ভিড় হয়ে যাবে, কালকে সন্ধে 6টা 8টায় পুজো শুরু হবে। সেটা কিন্তু এখানে সমস্ত পাড়ার মহিলারা এখানে এসে কিন্তু সেই পুজো দেয়। তো চলো ভেতরে একটু ঘুরে দেখাবো। এই হলো মন্দির। এখানে দেখো মন্দিরের উপরে লেখা আছে সচ্চিদানন্দ মঠ, মাঘী পূর্ণিমা 1370 বঙ্গাব্দে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর একটা বিশেষ আকর্ষণ হলো এই যে মন্দিরের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা জুড়ে কিন্তু শিবরাত্রিতে মেলা হয়। অর্থাৎ শিবরাত্রি এবার শনিবার এবং রবিবার দুটো দিন হয়েছে, তো দুটো দিনেই কিন্তু এখানে মেলা বসবে, প্রচুর দোকান হয়, প্রচুর দোকান বসে, আর সাথে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে, ভিড় তৈরি হয়ে যায়। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ঢোকার রাস্তা, এখান থেকেই কিন্তু ঢুকতে হবে সবাইকে। এখানে দেখো ইলেকট্রিশিয়ান দাদারা আছে, তারা কিন্তু লাইট টাইট লাগাচ্ছে মন্দিরটাকে, এই যে টুনি লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে। আচ্ছা এবার ভেতরে ঢুকে এসেছি, এখান থেকে ঢুকেই এই হচ্ছে মন্দির, একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে মন্দির, সচ্চিদানন্দ মঠ, মাঘী পূর্ণিমা 1370 বঙ্গাব্দ। মন্দিরের ভেতরে যেটা আছে শিবলিঙ্গ আছে, মন্দিরের ভেতরে এখন ঢুকবো না, ভেতরে কিন্তু শিবলিঙ্গ আছে, এখানেই জল ঢালা হবে কালকে। এবং এই মন্দিরের চারি সাইডে যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু সবাই ঘুরবে, ঘুরে মন্দিরটিকে পরিদর্শন করবে। তো এইভাবে ঘুরে এদিক থেকে সোজা ওইদিকে বেরিয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে মহাদেব মানেই তার সঙ্গী নন্দী মহারাজ, সে কিন্তু থাকবেই, অর্থাৎ সার, এই যে সেটা এখানেই বসানো আছে। এই বাড়িতেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এই হচ্ছে মন্দির। এবার দুদিন পুজো আছে, শনিবার সন্ধ্যে থেকে শুরু হচ্ছে, শনিবার সন্ধ্যে 6টা 8টায় অথবা 6টা 10টায় শুরু হবে, এবং থাকবে রবিবার দুপুর 3টে 3:30 পর্যন্ত 3টে 40 পর্যন্ত। তো এই টাইমের মধ্যে কিন্তু পুজো হবে, অর্থাৎ দুদিন এখানে পুজো হবে, সাথে দুদিনের মেলা কিন্তু উপভোগ করা যাবে। এটা একটা বড় আনন্দ যে মেলা হলে কিন্তু প্রচুর মানুষ আসে, বেশ মজা হয়, সেই জিনিসটা কিন্তু উপভোগ হবে। বাউল গান, বাহ, এবার হতে পারে বাউলের গান কিন্তু এখানে হতে পারে, বাউলের আসর বসতে পারে, দেখা যাক। আমি আসবো এখানে, আসলে পরে তখন দেখা যাবে যে বাউল গান হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো। তবে যেটা জানতে পারলাম, বাউল গান হওয়ার কিন্তু কথা আছে, যদি তোমরা আসো এই মেলাতে তাহলে কিন্তু বাউল গান দেখতে পারবে। বন্ধুরা এই মন্দিরটিও তোমাদের দেখিয়ে দিলাম, এখানেও তোমরা চাইলে কিন্তু জল ঢালতে পারো। এরপর নিউ ব্যারাকপুরে আরও যদি মন্দির থাকে আমি সেটা খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে তোমাদের দেখাবো। ভালো আছো? এখন চলে এসেছি নিউ ব্যারাকপুর লেলিনগড় বাজারে, এবং এখানে এসে দেখতে পেলাম যে সব থেকে বড় শিবরাত্রি উদযাপন হবে, অর্থাৎ এই শিবরাত্রি উপলক্ষে এই বাজারে কিন্তু টুনি লাইটের গেট করা হয়েছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। লেলিনগড় বাজার দুপুরবেলায় এসেছি, যার জন্য দোকানপাট অধিকাংশই বন্ধ আছে, রাস্তা দিয়ে কিছু অটো চলছে আর বেশ কিছু মানুষ যাতায়াত করছে। তো চলো এবার দেরি না করে তোমাদের সেই শিবরাত্রির যে আয়োজন হচ্ছে সেটাকে তোমাদের দেখাই। এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তো এই টুনির যে গেট এগুলো কিন্তু শিবরাত্রির জন্যই এখানে লাগানো হয়েছে, সন্ধ্যের পর থেকে এগুলো চলবে। তো বেশ বড় করে দেখে তো বেশ বড় মনে হচ্ছে যে পুজো উদযাপনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটা খেলার মাঠ আছে, এই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয়, মানে শিবরাত্রিটা হয়। তো সেখানে ঢুকবো, তোমাদের দেখাবো। এই হলো সেই শিব মন্দির যেখানে কালকে শিবরাত্রি উদযাপন করা হবে, অর্থাৎ আগামীকাল 18ই ফেব্রুয়ারি। সুন্দর গেট করা হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় হবে, কারণ
এখানে শিবরাত্রিটা অনেকটা বড় করে করা হচ্ছে। তোমাদের যে টুনি লাইটের গেটগুলো দেখালাম সেটা কিন্তু এই পুজোর জন্যই লাগানো হয়েছে। এবং এই মন্দিরের পেছনে একটা মাঠ আছে, সেখানে কিন্তু বড় প্রোগ্রাম হয়, মেলা টেলাও বসে কিছুটা, তো সেটাও তোমাদের দেখাবো। একদম সামনে কিন্তু এরকম বেশ সুন্দর মহাদেবের শিবলিঙ্গর ছবি এখানে বসানো আছে একদম টাইলসের উপরে। মন্দির কিন্তু সাজানো হবে, এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ফুল টুল রাখা আছে, সুন্দর করে ডেকোরেশন করা হবে। অলরেডি কিন্তু কিছুটা অংশ করে ফেলেছে। এই হচ্ছে মন্দির, মন্দিরে কিন্তু একটা বেশ বড় ঘণ্টা এখানে রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজানো। এবার হচ্ছে এই হচ্ছে মেন জায়গা যেখানে কিনা বাবার মাথায় জল ঢালা হবে। এই যে শিবলিঙ্গ, এখানেই কিন্তু সমস্ত যারা মায়েরা বোনেরা আছে যারা এই শিবরাত্রি উদযাপন করে তাদের কিন্তু এখানেই আসতে হবে, এখানে এসে শিবলিঙ্গে জল বা দুধ ঢালতে হবে। পাশে রাখা আছে নন্দী মহারাজকে সুন্দর করে। উপরের দিকে একটু দেখাই মন্দিরের ঠিক উপরের অংশে কী আছে। উপরের অংশে কিন্তু আপাতত কিছু নেই, পাশের পরিবেশটা দেখাই। এইবার মেন হচ্ছে এই মাঠ। এই যে মন্দির থেকে বেরোলেই পেছনের গেটেটা, এখানে কিন্তু মাঠ পেয়ে যাচ্ছে, প্রচুর বড় মাঠ, খেলার মাঠ। লেলিনগড় খেলার মাঠ বললে কিন্তু এটাকেই চেনে সবাই। বড় প্রোগ্রাম হবে, স্টেজ তৈরি হচ্ছে। তোমাদের এবার দেখাই স্টেজটা, দেখো কতটা বড় করে তৈরি হচ্ছে। জুম করে তোমাদের দেখাচ্ছি, সামনে যাব, সামনে গিয়ে দেখাবো এই স্টেজে প্রোগ্রাম হবে আগামীকাল। তো এবার মাঠের দিকে যাওয়া যাক, মাঠের দিকে যাচ্ছি। মন্দিরটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এখানে শিবরাত্রি হবে, উদযাপিত হবে, সবাই কিন্তু এখানে জল ঢালবে বা দুধ ঢালবে বাবার মাথায়। এবার আমি মাঠের মধ্যে চলে এসেছি, যেই মাঠে কিনা প্রোগ্রাম হচ্ছে। একটু এটাও দেখিয়ে দিই, এটা না দেখালে কিন্তু পুরোটা কমপ্লিট হবে না, কারণ শিবরাত্রি অনেক জায়গায় হচ্ছে, এইরকম শিবরাত্রি উপলক্ষে বড় কিন্তু প্রোগ্রাম কোথাও দেখতে পাইনি। এই দেখতে পেলাম ফার্স্ট লেলিনগড় মাঠ, লেলিনগড় খেলার মাঠ নামে কিন্তু পরিচিত এটি। বড় প্রোগ্রাম, তার জন্য কিন্তু বড় স্টেজ তৈরি করা হচ্ছে। তো স্টেজের সামনে যাব। এখানে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাউন্ড সিস্টেম আছে এবং তার সাথে কিছু লাইট আছে, এই সবটাই এই স্টেজে কিন্তু ব্যবহার করা হবে। তো বেশ জোরালোভাবে কিন্তু স্টেজটা তৈরি করানো হচ্ছে, ভীষণ বড় ধরনের একটা অনুষ্ঠান এখানে আমরা দেখতে পাবো। একটু বলে দিই, স্টেজটা শুধু স্টেজ দেখাবো সেটা নয়, আর একটা জিনিস দেখে ভালো লাগলো, স্টেজের পাশে না একটা স্কুল দেখতে পেলাম। এটা হচ্ছে লেনিনগড় শিক্ষানিকেতন হাই স্কুল, বিদ্যাসাগর ভবন সবটাই কিন্তু এখানে করা আছে, হাই স্কুল একটা লেনিনগড়ের। তো এই মাঠটা সম্ভবত সেই স্কুলেরই, এখানে কিন্তু খেলাটা হয়। এখানে দেখতে পাচ্ছি এক স্যার স্টুডেন্টদের কিন্তু পিটি করাচ্ছে। ছোটোবেলায় আমরা স্কুলে যখন পড়তাম আমরাও কিন্তু এরকম ব্যায়াম পিটি এগুলো করতাম। তো এই স্যার ট্রেনার ট্রেনিং দিচ্ছে, ছেলেরা কিন্তু সেই ব্যায়ামগুলো করছে, প্যারেড করাচ্ছে। তো বন্ধুরা, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লেলিনগড় খেলার মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের দেখিয়ে দিলাম, এখানেও কিন্তু অনেক বড় করে শিবরাত্রি উদযাপিত হয়, তার জন্য কিন্তু মাঠে একটা বড় প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠানটা হয়। এই হলো লেলিনগড় বাজার, লেলিনগড় বাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি। ওকে, বং চেম্বার, বং চেম্বার, বং চেম্বার।